المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته সম্মানিত দিনী বোন জানতে চেয়েছেন এটা যে কোরআন এবং হাদিস তো আমরা পড়ি কিন্তু মুখস্থ রাখি না কিন্তু কোরআন এবং হাদিস মুখস্থ রাখার কি ফজিলত আছে এই সম্পর্কে যদি জানান তাহলে উপকৃত হব আলহামদুলিল্লাহ সাল্লাতু ওয়াসালামু আলা রাসূলিল্লাহ মাবাদ সম্মানিত দিনী বোন দেখুন কোরআন এবং হাদিস দুটাই কিন্তু আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিলকৃত ওহী এজন্য ওহী মাতলু এবং ওহী গায়রে মাতলু দুটাকে বলা হয় অর্থাৎ কোরআন ওহী মাতলু অর্থ হলো কোরআন তেলাওয়াত করা হয় এবং তেলাওয়াত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন এবং হাদিস হলো ওহী গায়রে মাতলু অর্থাৎ এটা তেলাওয়াত করা হয় না যেরকম ভাবে কোরআন পাঠ করা হয় আর নামাজ তো কোরআন হাদিস পাঠ করলে হবে না কোরআন তেলাওয়াত করতে হবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ওহী নাযিল করেছেন দুটাই কিন্তু সমন্বয় আমল করতে হবে একটা সম্পূরক একটা বাদ দিয়ে আরেকটা হবে না আরেকটা ছেড়ে আরেকটা হওয়া সম্ভব না কোনটা কোনটা ছেড়ে আকান আমল করা সম্ভব না দুটোই আল্লাহর পক্ষ থেকে হয় এবং দুটোই কিন্তু ইসলামী জ্ঞান এবং দুটার মাঝেই ফজিলত এবং মর্যাদা রয়েছে তাছাড়া আর হাদিসেরও কিন্তু কোরআনের যেরকম হাফেজ এই পৃথিবীর বুকে লক্ষ লক্ষ আছে কোটি কোটি হাফেজ রয়েছে হাদিসের এত না থাকলেও কিন্তু হাদিসের অনেক হাফেজ রয়েছে মূলত আমাদের দেশগুলিতে যে হাফেজ বলা হয় এটা কোরআনের হাফেজ কিন্তু হাদিসের এরকম হাফেজ রয়েছে যেমন হাফেজ ইবনে কাসির রহিমাহুল্লাহ তাকে হাফেজ বলা হয়তো এরকম বড় বড় মুহাদ্দিসিনগণ তারা হাদিসের হাফেজ ছিলেন ইমাম বুখারী মুসলিম আবু দাউদ নাসাই তিরমিজি ইবনে মাজাহ এই যে বড় বড় মুহাদ্দিসিন কেরামেরা হাদিসের হাফেজ ছিলেন এই সমস্ত হাদিসগুলো তো তারা একটা দূরে মুখস্থ করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অনেক মর্যাদা দিয়েছেন হাদিস মুখস্থ করেছেন কোরআন মুখস্থ করেছেন তারপরে যদি আপনি চান দ্বীনের জ্ঞান যে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম সহিহ মুসলিম হাদিসে বলেন তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ তো এটাও তো দুইটাই কিন্তু ইলম আর ইলম তলব যে ব্যক্তি করবে সে আল্লাহর মনোনীত ব্যক্তি যে ব্যক্তি দ্বীনের কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন যাকে আল্লাহ মঙ্গল মনে করেন যার কল্যাণ কামনা করেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে এই দ্বীনে জ্ঞান দেবে সবাইকে দেবেন না আর দেখুন হাদিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছিলেন ইলম শিক্ষা সম্পর্কে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি ইলম শিক্ষার জন্য কোনো রাস্তা পথ খোঁজে আল্লাহ তার জন্য একটা জান্নাতে পথ বের করে দেন জান্নাতে যাওয়ার জন্য পথ বের করে দেন জান্নাতে যাবে সে এই কোরআন মুখস্থর তো অনেক ফজিলত রয়েছে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বা দুটি হাদিসে আপনার জন্য উল্লেখ করছি সেটি পাবেন আপনি তিরমিজিতে পাবেন 2914 তে আবু দাউদে খুঁজলে পাবেন 1464 একটি খুব সুন্দর একটা হাদিস যেটা আব্দুল্লাহ ইবনে আমর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া যে কোরআন যারা মুখস্থ করে কোরআন যারা সেভ করে কোরআন যারা সবসময় মুখস্থ করে রাখছে কোরআন পড়লে হবে না মুখস্থকারীটা কোরআন যারা মুখস্থ করে তাদের বিষয়টা বলা হয়েছে দেখেন কিভাবে এরা মুখস্থর যা প্রমাণ করে যে কাল কিয়ামতের মাঠে কোরআন পাঠকারীকে বলা হবে সাহেবুল কোরআন কোরআন ধারণকারীকে বলা হবে ইকরা পড়ো ওয়ারাতিল অর্থাকে এবং উপরে ওঠো ইকরা অর্থাকে উপরে ওঠো ওয়ারাতিল এবং তারতিল সহকারে পড়তে থাকো কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া যেরকমভাবে তুমি সুন্দর কোরআন তারতিল পড়তা ফাইন্না মানজিলাতাকা আখিরু আয়াতিন তাকরাউ বিহা তোমার স্থান হবে যে শেষ আয়াত যেখানে তুমি পড়া শেষ করবা তাহলে এই যে মুখস্থ এটা তারা প্রমাণ করে কোরআন মুখস্থ না থাকলে পড়তে পারবে না মুখস্থ থাকতে হবে এখানে মুখস্থ না করলে যে আখিরাতে কবরে গেলে বা আখিরাতে মুখস্থ ঢুকবে এটা কি এখানে মুখস্থ করবে দুনিয়ার আমলের উপর প্রতিষ্ঠিত রয়েছে সতের উপর প্রতিষ্ঠিত হয়েছে ওই মুখস্থটাই তার অন্তরে থেকে যাবে সিনার বুকে থেকে যাবে সিনার মধ্যে বুকের মধ্যে থেকে যাবে তাহলে বুখারীর আরেকটা হাদিস আপনি পাবেন 4937 যেটি আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ মাসালুল্লাযী ইয়াকরাউল কোরআনা ওয়া হুয়া হাফিজুল লাহু যে ব্যক্তি কোরআন পড়ে এবং এটা হেফাজত করে রাখে হেফাজত বলতে কি মুখস্থ রাখে ফাহুয়া মা সাফারাতিল কিরামের বারার সে সম্মানিত ওহী লেখক বা সম্মানিত ফেরেশতাদের সাথে তার আসন আছে সম্মানিত ওহী লেখকগণের সাথে আর যে ওয়া মাসালুল্লাযী ইয়াকরা ওয়া হুয়া তাআহাদু ওয়া হুয়া আলাইহি শাদীদ ফালাহু আজরান আর যে ব্যক্তি কোরআন পড়ে কিন্তু কোরআন ঠেকে যায় পড়তে কষ্ট হয় ভালো করে পড়তে পারে না এখনো তার জন্য দুইটা সব একটা তো পড়ার কারণে আর একটা হলো যে কষ্ট করে পড়ে এই কারণে কিন্তু কোরআন মুখস্থ তো অনেক ফজিলত অনেক মর্যাদা রয়েছে কোরআন মুখস্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখস্থ হাফেজদের মাধ্যমে তো কোরআনটা সেভ করেছেন কোরআনটা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহর ঘোষণা যে আমি কোরআন নাযিল করছি, কোরআনকে আমি সেভ করবো। দেখেন কোরআন কোথায় সেভ করা হয়েছে? ফি সুদুরি রিজাল বা ফি সুদুরি হুফাজ, হাফেজদের বুকের মধ্যে, সিনার মধ্যে কোরআনটাকে সেভ করে রেখে দিয়েছেন। এমনি হাদিস মুখস্থ করার স্পষ্ট এরকম কোনো প্রমাণ নাই, তবে ওই যেটা উল্লেখ করা হয়েছে যে হাদিসটা মুখস্থ রাখলে দাওয়াতের কাছে সহজ হবে, আর একজনের কাছে পৌঁছাতে সহজ হবে, কোরআন হাদিস বুঝতে সহজ হবে, হক বাতিলের মধ্যে মিথ্যাগুলি জানা, মিথ্যা সহজ পাবেন, দলিল প্রমাণ এগুলি জানতে সহজ হবেন, আপনার দিনের আমল করতে সহজ হবেন। হাদিস মুখস্থ থাকলে এগুলি খুবই সহজ, তখন কোরআন হাদিসের সমন্বয়ে আপনি আরও দিনের জ্ঞান আরও সন্নিবেশিত করতে পারবেন, যেটা অনেক সময় পড়লে হয় না, মুখস্থ থাকলেও অনেক সময় জরুরি কাজে ব্যয় হয়। এর মুখস্থ এটাও রাখা দরকার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস তিরমিজিতে আছে 2658-তে, হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাদরাল্লাহু ইমরান সামিআ মা ক্বালাতি ফাওয়াহা ওয়া হাফিজাহা ওয়া বাল্লাগাহা, যে ওই ব্যক্তির চেহারাকে আল্লাহ উজ্জ্বল করুন যে ব্যক্তি এই আমার এই হাদিস শুনলো, তারপর মুখস্থ করলো, যত্ন করে রাখলো এবং আরেকজনের কাছে পৌঁছায় দিল, আল্লাহ তার চেহারাকে কাল কিয়ামতের মাঠে কি করুন? উজ্জ্বল করুন। দুনিয়াতেও হইতে পারে না, আল্লাহ উজ্জ্বল করুন। এটা দুনিয়াতেও উজ্জ্বল হবে, দেখবে আখিরাতেও তার তো উজ্জ্বল হবেই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু বলছে, ফারুব্বা হামিলিন ফিকহিন ইলা মান হুয়া আফকাহু মিনহু, কারণ অনেক ব্যক্তি আছে যে কোরআন যে হাদিস এখন পৌঁছাচ্ছে, আর যার কাছে পৌঁছানো হবে সে ব্যক্তি আরও বেশি জ্ঞানী, সে ব্যক্তি আরও বেশি সক্ষম, আরও ধারণ ক্ষমতার অধিকার বেশি। সহিহুল জামি হাদিসটি আছে 2309। তো এর থেকে বোঝা গেল হাদিসও মুখস্থ করা অনেক গুরুত্ব রয়েছে। আল্লাহ রাসূল দোয়া করেছেন এবং ওহী যেহেতু দুটার সমন্বয়ে ইসলামী জ্ঞান, সুতরাং দুটাই মুখস্থ করা অত্যন্ত গুরুত্ব বহন করে। তার মধ্যে সবার উপরে কোরআন হাদিসও মুখস্থ রাখলে এটাও ফজিলতপূর্ণ আমল রয়েছে। আল্লাহ আমাদের সবাইকে সুন্দরভাবে কোরআন এবং সুন্নাহ ধারণ করার তৌফিক দান করুন, এগুলি সেভ করার তৌফিক দান করুন, বোঝার তৌফিক দান করুন এবং মানুষের কাছে পৌঁছানোর তৌফিক দান করুন, আমাদেরকে বুঝে শুনে সে মোতাবেক আমল করে তৌফিক দান করুন, পরকালে সবাইকে জান্নাতুল ফিরদাউস লাভ করে ধন্য হওয়ার তৌফিক দান করুন। হাজা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।